আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর ফিজিক্সের চ্যাপ্টার 8 অর্থাৎ হচ্ছে আলোর প্রতিফলন, এটি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটি বোঝার জন্য তোমার আগে সবার আগে বুঝতে হবে যে আলোর প্রকৃতিটা কি, মানে আলোর বিভিন্ন যে প্রকৃতি আছে সেই সম্পর্কে আমরা জানবো। আলোর প্রকৃতি, মেইনলি আলো জিনিসটা কি, দেখো আলো হলো এক প্রকার শক্তি, আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের কোনো মানে যেই শক্তির মাধ্যমে আমরা যে কোনো বস্তুকে দেখতে পাই। দেখো আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন কি হয়, তখন বস্তু থেকে আলোটা আমার চোখে পড়ে, অর্থাৎ আলোটা গিয়ে বস্তুতে লাগে, সেটা প্রতিফলন হয় এবং প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। দেখো চোখে প্রবিষ্ট আলো, এই যে আমাদের প্রবিষ্ট আলো চোখের রেটিনায় বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি করে এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্কের যে বস্তুটির অনুরূপ একটি আমাদের অনুভূতি সৃষ্টি করে। অর্থাৎ কি জানো, এরা প্রথমে আমাদের যাবে মানে আমাদের চোখের মধ্যে যখন যায় সেই বস্তুটি উল্টো হয়ে যায় এবং তারপরে সেটি আমাদের মস্তিষ্কে গিয়ে সেটার সোজা একটা প্রতিফলন আবার আমাদের চোখে পাঠায়, তার মাধ্যমে কিন্তু আমরা বস্তুটিকে সোজা দেখতে পারি এবং সেই বস্তুটিকে আমরা দেখতে পারি, এরকম টাইপেরই কিন্তু বোঝানো হয়। প্রাচীনকাল হতেই কিন্তু মানুষ এই প্রকৃতির সম্পর্কে জ্ঞান লাভের অনেক চেষ্টা করে আসছে এবং তারা সব কিছু সম্পর্কে জানতে চেষ্টা করেছে। একসময় কী ধারণা করা হতো জানো, একসময় ধারণা করা হতো আমাদের চোখ হতে আলো কোনো একটা বস্তুতে পড়ে আর আমরা সেই বস্তুটাকে দেখতে পাই, কিন্তু আসলে কিন্তু এরকম হয় না। আসলে যখন কোনো বস্তুকে আমরা দেখতে পাই তখন সেই বস্তু থেকে কিন্তু আলো আমাদের উপর আসে, তখন কেবল আমরা বস্তুটিকে দেখতে পাই, অর্থাৎ আলোটা আমাদের থেকে সেখানে যায় না, সেই বস্তুটি থেকে আমাদের কাছে আসে। এখন দেখো আলোর কিছু ধর্ম আমরা যদি বলি, তো আলোর ধর্ম হচ্ছে কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে, অর্থাৎ হচ্ছে যে কোনো ধরনের স্বচ্ছ পথ, যা যেমন ধরো বাতাস, বায়ু যেই মাধ্যমটা এটা কিন্তু সবচেয়ে বেশি স্বচ্ছ এবং সমসত্ব, যেটাকে ভেদ করে যাওয়া যায় এরকম, এটার মধ্যে কিন্তু আলো সরল রেখাভাবে চলে। কিন্তু তোমরা যদি ব্ল্যাক হোল সম্পর্কে দেখো, ব্ল্যাক হোলে কিন্তু আলো সরল পথে চলতে পারে না, কেননা ব্ল্যাক হোলও কিন্তু পর্যন্ত আলোটাকে তার এই পাশ থেকে ওই পাশে পাঠাতে দেয় না, অর্থাৎ সে আলোকে পর্যন্ত আটকে ফেলতে পারে, আলোকে পর্যন্ত সে আলোর ফোটনকে পর্যন্ত বাঁকা করে দিতে পারে এরকম টাইপের। কিন্তু অবশ্য ব্ল্যাক হোলের মধ্যে দিয়েও আলো প্রবেশ করতে পারে, সেটা হচ্ছে স্টিফেন হকিংসের নিয়ম অনুসারে। যাই হোক এখন আমরা আলো সম্পর্কে পড়ি। তো দেখো কোনো নির্দিষ্ট মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট বেগে চলে, কেমন দেখো আলোতে মানে বায়ুতে আলোর বেগ কত আমরা জানি, 3×10⁸ ms⁻১, অর্থাৎ 300,000 কিলোমিটার এটাকে বলা যেতে পারে, এতটুকু সে এক সেকেন্ডে অতিক্রম করে। তারপরে দেখো আলোর কী কী হতে পারে, আলোর প্রতিফলন হতে পারে, প্রতিসরণ হতে পারে, ব্যতিচার হতে পারে, অপবর্তন হতে পারে, বিচ্ছুরণ হতে পারে এবং সমবর্তন হতে পারে, এই সবগুলোই কিন্তু আলোর ক্ষেত্রে হয়। আমি আবার বলছি, আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, ব্যতিচার হয়, অপবর্তন হয়, বিচ্ছুরণ হয় এবং সমবর্তন হয়। তো দেখো আলো এক প্রকার শক্তি, সেটা আমরা জানি, এবং আলো এক ধরনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এটাকে আমরা আলোকে আমাদের বলা হয় কি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। কেননা দেখো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কিভাবে, সূর্যের আলোটা আমরা বলতে পারি যে আলো যে কোনো মাধ্যম লাগে, দেখো সূর্যের আলোটাও কিন্তু সেই মহাকাশ থেকে আমাদের পৃথিবী পর্যন্ত আসছে, আর সূর্য থেকে আমাদের পৃথিবী পর্যন্ত আসতে কিন্তু 8 মিনিট 13 সেকেন্ড সময় লাগে, সূর্যের আলো আমাদের পৃথিবী পর্যন্ত আসতে। তো দেখো সেই আলোটা কিন্তু স্পেসে কিন্তু কোনো ধরনের মাধ্যম থাকছে না, সেখানে কিন্তু বায়ু মাধ্যম পর্যন্ত থাকছে না, তো সেখানে কিন্তু আলো কোনো ধরনের মাধ্যম ছাড়াই আসতে পারছে। তো দেখো এই ক্ষেত্রে কিন্তু আলো একটি তাহলে তরঙ্গ হয়ে গেল, সেটা হচ্ছে আলো কিন্তু এক ধরনের তরঙ্গই, সেটা আমরা জানি। তো সেই তরঙ্গের মাধ্যমে কিন্তু আমরা জানি এবার তরঙ্গ চলার জন্য কোনো একটা পথ লাগছে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পথ প্রয়োজন হচ্ছে না, সূর্য থেকে যে আসছে মহাকাশে কোনো ধরনের মানে আমাদের কোনো ধরনের তারা, সেখানে কোনো ধরনের বায়ু নেই, কোনো কিছুই নেই, কোনো ধরনের মাধ্যম নেই, তবুও কিন্তু সেই তরঙ্গটি আসছে, এই জন্য কিন্তু মেইনলি এটাকে তড়িৎ চুম্বক তরঙ্গে বলা হয়। তারপরে দেখো কোনো কোনো ঘটনায় আলোর তরঙ্গ নেয়, আবার কখনো কখনো কিন্তু আলো কিসের নিয়ে কাজ করে, কণার নিয়ে কাজ করে। কিভাবে দেখো, এই যে বললাম তরঙ্গের কথা, যে এক টাইমে তরঙ্গের মতো কাজ করবে, যে আলো তরঙ্গ যেভাবে আসে সেভাবে আসবে, যেমন মহাকাশ থেকে আসছে, আবার তার উপর অনেক সময় কণার মতো আজ করবে, অর্থাৎ ফোটনের মতো আচরণ করবে আলো।
তো এটা এক এক সময় এক এক রকম ভাবে তারা সে আলো সেটাকে প্রদর্শন করে। তো দেখো এখন আমরা আলো সম্পর্কে জানলাম, আলোর প্রকৃতি সম্পর্কে জানলাম, এখন আমরা জানি একটু আলোর প্রতিফলন সম্পর্কে। দেখো আমরা চারপাশে কিন্তু অনেক ধরনের বস্তুই দেখি, কখনো এদের দিকে আলো ছড়িয়ে পড়ে, আবার কোনোটির দিকে আলো ছড়ায় না। তো দেখো যেমন আমাদের সূর্য, তারা, জ্বলন্ত মোমবাতি, পরে নক্ষত্র, এগুলো যে নিজে নিজে আলো দিচ্ছে বা আলো নিঃসরণ করছে, এই জন্য কিন্তু আমরা সেটাকে দীপ্তমান বস্তু বলে থাকি। দেখো আর সূর্যও কিন্তু আলো দিচ্ছে আমাদের, চাঁদ আলো দিচ্ছে, মোমবাতি আলো দিচ্ছে, তাই কিন্তু এগুলো হচ্ছে দীপ্তিমান বস্তু। আবার যে সকল বস্তু ধরো আমরা, মানুষ, গাছপালা, টেবিল, চেয়ার, ছবি, চক, এগুলো কিন্তু কোনো ধরনের আলো আমাদেরকে দিচ্ছে না বা আলো বিচ্ছুরণ করছে না, তাই কিন্তু আমরা এগুলোকে দীপ্তিমান বস্তু বলতে পারবো না। তো দেখো যখন কোনো দীপ্তমান বস্তু থেকে আলো এসে এমন একটিভাবে মানে এমন একটা জায়গায় পড়ে সেখান থেকে আলোটা এইভাবে গিয়ে আবার সেটি মানে সেখান থেকে আলোটা লেগে আবার সেটি ফিরে আসে, তখন কিন্তু আমরা সেটাকে আলোর প্রতিফলন বলতে পারবো। দেখো আমাদের চারপাশে যে সকল সাধারণ বস্তুগুলোকে আমরা দেখতে পাচ্ছি ওটা কী কারণে দেখতে পাচ্ছি, আসলে কিন্তু এই আলোর প্রতিফলনের মাধ্যমেই আমরা কিন্তু এই আমাদের চারপাশে যে বস্তুগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ধরো যে একটি স্বচ্ছ বা সমসত্ব পদার্থ কাঁচ বলা যেতে পারে, যেমন আমরা কাঁচকে বলতে পারি সমসত্ব পদার্থ এবং স্বচ্ছ সমসত্ব পদার্থ। আলোক রশ্মি যখন সরল পথে মানে সরল রেখা পথে চলে তখন একই বেগে চলে, কিন্তু আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে চলতে চলতে অন্য মাধ্যমে যায় তখন কি হয় জানো, তখন সেটার প্রতিসরণ হয়ে যায়, অর্থাৎ কোনো একটা তলে আপতিত হয় এবং তখন ওই দুটো মাধ্যমের মধ্যে বিভবতল থাকে, সেই বিভবতলে গিয়ে আলোটা কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ আরেকটি এইরকম বোঝায় যে এই দেখো এভাবে যদি আমাদের দুটো যেই মাধ্যমকে আলাদা করা থাকে তখন আলো এইভাবে যাবে গিয়ে এইভাবে যাবে ঠিক আছে, কিন্তু কিছু আলো এইভাবেও ফিরে আসবে। এই যে এইভাবে যে আমাদের ফিরে আসলো এটাকেই কিন্তু এই ঘটনাটাকেই কিন্তু আমরা আলোর প্রতিফলন বলতে পারি। অর্থাৎ আমরা এটার যেই সংজ্ঞাটি কি দিতে পারি যে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য মাধ্যমের কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকেই আমরা আলোর প্রতিফলন বলতে পারি। আবার আমি তোমাদের জন্য সূত্র সংজ্ঞাটি বলছি যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে চলতে চলতে অন্য মাধ্যমের কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনা থেকেই আমরা আলোর প্রতিফলন বলতে পারবো। এখন দেখো যে পৃষ্ঠ হতে আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে তাকে আমরা কি বলবো, প্রতিফলক পৃষ্ঠ। অর্থাৎ এই যে এইটা, এটাকে আমরা বলবো গিয়ে প্রতিফলক পৃষ্ঠ। তো দেখো প্রতিসরণে প্রতিফলনের যেটা আছে প্রতিফলনের দুটো নিয়ম আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো, মানে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটাই জানবো। দেখো প্রথম সূত্রটা কি, আলোর প্রথম সূত্র হচ্ছে যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে আর প্রতিফলনের ওপর অঙ্কিত অভিলম্বই হচ্ছে একই সমতলে অবস্থান করবে। অর্থাৎ এরকম কি বোঝো, ধরো এটি একটি হচ্ছে আমাদের আয়না, অর্থাৎ এদিকে পাড়া লাগানো আর এদিকে হচ্ছে খোলা, তা এই পাশেরটুকু আয়না হয়ে গেল। তো দেখো এখানে ধরো আমাদের এ থেকে আলো আসছে, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এখান থেকে আমাদের চলে যাচ্ছে, এটা কি হলো আমাদের, তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন এইগুলো আপতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের প্রতিফলকের ওপর অঙ্কিত যে অভিলম্বটি থাকে, দেখো অভিলম্ব কোনটা, আমরা ধরো এইটাকে অভিলম্ব ধরলাম, অর্থাৎ হচ্ছে এটা আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের আপতন কোণ, এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। তো দেখো এইখানটায় এটা কিন্তু অভিলম্বের সাথে দেখো একই সমতলে অবস্থান করছে, আমাদের আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অভিলম্ব সব কিন্তু সেম অবতলে বা সেম পৃষ্ঠের মধ্যে কিন্তু অবস্থান করছে। এখন যদি আমরা দ্বিতীয় সূত্রটির কথা বলি যে প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়, অর্থাৎ যখন কোনো বস্তুর মধ্যে বা আলোর যখন প্রতিফলন হবে তখন দেখবে প্রতিফলন কোণ এবং আপতন কোণ দুটি কিন্তু সমান হচ্ছে। তো তোমার এই চ্যাপ্টারের মধ্যে কিরকম টাইপের সৃজনশীল আসতে পারে, এই চ্যাপ্টারের মধ্যে সৃজনশীল আসতে পারে যে হয়তো তোমাকে বলবে
একটি কাঁচ, এটার এই পাশে হচ্ছে পাড়া লাগানো। তোমার এখন বলতে হবে, বলবে যে এখানে যদি কোনো বস্তু রাখে, এখানে আমাদের মনে করো আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে এখানে কোনো বস্তু রাখলে সেই বস্তুটার প্রতিবিম্ব কেমন হবে। আবার এই অধ্যায়ের লাস্টের দিকে আমরা পড়বো চোখ সম্পর্কে, যে চোখের যে দূরদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি যেগুলো আছে সেই সম্পর্কে আমরা জানবো, এবং সেগুলো কেন হয় এবং সেগুলো প্রতিকার সম্পর্কে জানবো। সেগুলো কিন্তু তোমার গ এবং ঘ নম্বরে আসে। তো মোটপাট আমরা এটা বলতে পারি যে এবং এই অধ্যায় থেকে যদি তোমার কোয়েশ্চেন আসে, কিছু বাধা ধরা কোয়েশ্চেন আছে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে সবসময় আসে এবং সেই নিয়মগুলোই সবসময় আসে, তো আমি তোমাদের সেগুলো জানিয়ে রাখবো, সেই নিয়মগুলো বুঝিয়ে রাখবো, তাহলে কিন্তু তোমরা যে কোনো ধরনের গ এবং ঘ নাম্বারের অ্যান্সারগুলো করতে পারবে। তো এই অধ্যায় থেকে এরকম টাইপেরই কিছু কোয়েশ্চেন আসে, এবং তারপরে আমি তোমাদের অবশ্যই প্রত্যেক চ্যাপ্টারের মতো সৃজনশীল করে তোমাদের বুঝিয়ে দেবো, দুই তিনটা তো অন্তত সৃজনশীল করাবোই, যেন তোমরা সৃজনশীলের ধরনটা ভালোভাবে বুঝতে পারো। এবং তারপরে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, এবং যারা এবার এসএসসি ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু অবশ্যই তোমাদের টেস্ট পেপার হোক, তোমাদের গাইড হোক, যেখান থেকেই পারো যত বেশি পারো বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করবে, যে কোনো স্কুলের কোয়েশ্চেন, ক্যাডেট কলেজের কোয়েশ্চেনগুলো বেশি বেশি সলভ করতে থাকবে, কেননা তোমাদের পরীক্ষা হতেও পারে। তো তোমাদের যেহেতু হতেও পারে এরকম একটি তোমাদের পার্সেন্টেজটা আছে, বা এই পার্সেন্টেজটা বেশি আছে, সেই জন্য কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। এবং তোমাদের যেই কয়টা সিলেবাস যেহেতু তোমাদের কমিয়ে দিয়েছে এবং যতটুকু করেছে ততটুকু কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আর যারা নবম এবং নবম শ্রেণীতে আছো এবং নিউ টেন যারা আছো, তারা কিন্তু তাদের জন্য কিন্তু এই ভিডিওটি মানে এই ভিডিওটি তারা দেখলে পুরাই ভালোভাবে বুঝতে পারবে, কেননা আমি সবার জন্য ভিডিওটি একসাথে বানাচ্ছি। তো তোমরা যদি দেখো প্রথমে তবুও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।